কি ব্যাপার? আমাদের সবাইকে এই ঘরে ডাকা হলো কেন? বড় বৌমার ঘরে আবার কি হলো বড় বৌমা? আমি কিছু জানি না মা, নদী দিঘি এখানে আসতে বলেছে, বললো কিছু কথা আছে। আপনিও এসেছেন, আমিও এসেছি, আমি তো রান্নাঘরে ছিলাম। সবাইকে ডেকে যখন কথা বলবি তখন ড্রয়িং রুমে বললেই তো হতো। আমাদের বাড়িটা তো আর আগের মতো নেই বড় মামু। আমাদের বাড়িরই একজন মানুষ যে কিনা একটা পরীক্ষার্থীর এত বড় ক্ষতি করতে গেছে, তার সামনে অ্যাটলিস্ট আমি আমার কোনো ব্যক্তিগত কথা বলতে পারবো না। তোর ব্যক্তিগত কথা কি রে? দেখি কি ব্যাপার বল, এনি প্রবলেম? কি হয়েছে কি দেখি? ওর কি হয়েছে নদী? ও নিজেই পড়বে জান, আর অত টেনশন করার কিচ্ছু নেই। বড় মামুকে বলতে ভয় পাচ্ছে, তাই আমাকে ধরে টেনে নিয়ে এসেছে। কি হয়েছে রে বল না, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, তাহলে তুই চুপ করে আছিস কেন? শুরু কর বল। আমি আসলে বুঝতে পারছি না কিভাবে বলবো। কিভাবে বলবো মানে কি? কোনো অন্যায় করেছো নাকি তুমি? এত ভয় পাচ্ছ কেন? তোমরা সবাই এখানে কি কথা বলছো? কেউ তো আমাকে ডাকলে না, আমি কি এখানে অ্যালাউড? না অ্যালাউড না। না না, তুমি তুমি থাকতে পারো ঐশ্বর্য, এখন আর তোমার উপর আমাদের কোনো রাগ নেই। প্রথমে খুব রাগ হয়েছিল যখন শুনেছিলাম যে শালুকের পরীক্ষার জন্য তুমি সায়ন্তনীকে 10,000 টাকা দিয়ে চিট পেপার সাপ্লাই করতে ফিট করেছ, তখন সত্যি তোমার উপর আমরা খুব রিয়্যাক্ট করেছিলাম। দেখি ঠিকই বলেছে, ইনিশিয়ালি আমারও তাই মনে হচ্ছিল, কিন্তু যখন জানতে পারলাম যে তোমাকে ইচ্ছাকৃত ফাঁসানো হচ্ছিল, তুমি কাজটা আসলে করনি, তখন যাক জান একটা কথা বলে জানো তো, চিত হয়ে শুয়ে থুতু ফেললে না সে থুতু নিজের মুখে পড়ে। এই চ্যাপ্টারটা নিয়ে এখন আর কোনো কথাই আমরা বলতে চাই না, চ্যাপ্টারটা বোধ হয় ক্লোজ করে দেওয়াই ভালো। ছেড়ে দাও না, মেঝু কাকিমুনি হয়তো শালুকের ওপরে একটা রাগ মেটানোর জন্য এরকম একটা ভুল করে ফেলেছে, বাদ দাও। আবার শালুকি তো মেঝু কাকিমুনি যাতে বাড়ি থেকে না যায় সেই জন্য তোমাদের সবার কাছে, জানের কাছে মেঝু কাকিমুনির হয়ে উমেদারি করলো। সত্যি শালুককে না বুঝতে পারি না। শালুককে যে বুঝতে পারবে এমন আশা আমি অন্তত করিও না। শালুককে সবার বুঝতে পারার কথা নয়, শালুক এমনই একটা মেয়ে যে নিজের দেয়ালে পিঠ ঠেকে গেলেও অন্য লোককে ক্ষমা করতে জানে। যাদের জন্য দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদেরও বরাবরই ক্ষমা করে এসেছে, সে কথা জানো না তুমি? ওর একটা কথা বলবে মনে হয়েছে, সেই কথাটা বলেছে, এই নিয়ে ওকে এত কথা শোনানোর কি আছে? তাছাড়া নীলাঞ্জনা যেটা করেছে সেটা তো খুব অন্যায় করেছে। আর শালু, শালুকেরও কি উচিত হয়েছে নীলাঞ্জনাকে মায়ের কাছে নিয়ে এসে বলার যে মেজো কাকিমাই বাড়ি থেকে যাবে না? উচিত হয়েছে বলো? বললাম তো কমলিনী, শালুককে সবাই বুঝতে পারবে না, তার মধ্যে তুমিও একজন, যে শালুককে কোনোদিনই ঠিক মতো বুঝতে পারোনি, আজও পারো না। দেখি ছাড়ো এই প্রসঙ্গ, বাদ দাও। দেখি তুমি কি জন্য ডেকেছো বলে ফেলো তাড়াতাড়ি, আমার হাতে কিন্তু অনন্তকাল সময় নেই। বড় মামু তুমি আগে থেকে এমন রেগে আছো, কি করে বলি বলো তো? এরপর বলোই না কি হয়েছে, কি এমন করেছো যে এত ভয় পাচ্ছ তুমি? কিসের ভয়? বড় হয়েছো, লেখাপড়া শেষ হয়ে গেছে, চাকরি বাকরি করছো, এখন আবার কিসের ভয়? যতই লেখাপড়া শেষ হয়ে যাক আর চাকরি বাকরি করি, আমাদের বাড়ির এমনই শাসন যে বড়দের সামনে দাঁড়িয়ে কিছু বলতে গেলেই ভয় লাগে। এই নদী শোন না, তুই বল না। না কেন,
কেন আমার ব্যাপার যে আমি বলবো? তোর ব্যাপার তুই বলবি, যা বল 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 যা, আমি তো বলবো না। প্লিজ প্লিজ প্রদীপ বল, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হচ্ছে কি বলতো তোদের? এটা তোর এটা কি করছিস, কি করছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ বল ও বল কি বলছিস? আচ্ছা কি হয়েছে কি সেটা বল না, কলেজে কোনো গন্ডগোল হয়েছে? না না বড়মামি, বড়মামু আসলে দিঘিকে না, দিঘিকে একজন খুব পছন্দ করেছে। সে কি কথা, সে কে? না মানে সেই যে একা দিঘিকে পছন্দ করেছে তা নয়, আমাদের দিঘিও তাকে খুব পছন্দ করেছে, তাই না? হ্যাঁ তাহলে তো মিটিয়ে গেল, পছন্দ টছন্দ সব যখন হয়েই গেছে তখন তুমি তোমার বাবা মাকে খবর দিয়ে দাও। তোমার বাবা মার যদি পছন্দ হয় তাহলে তারা তোমাদের বিয়ে দিয়ে দেবেন, ব্যাস। এর মধ্যে আর আমাদের কি দরকার? তুমি এরম করে কেন বলছো বড় মামু? আমার জীবনে তুমি আমার বাবা মার থেকে কোনো অংশে কম না, বরং তাদের থেকেও বেশি। আমার বাবা মা আমার জন্য যা না দায়িত্ব পালন করেছে তার থেকে অনেক বেশি দায়িত্ব পালন করেছো তুমি। হ্যাঁ সেই জন্যই তো পছন্দ টছন্দ সব হয়ে যাওয়ার পরে আমাদের এসে জানাচ্ছ যাতে আমরা ভেটো দিয়ে দিতে পারি। তা আমরা যদি অপছন্দ করি তাতে তো কিছু এসে যাবে না? অফকোর্স এসে যায়। শোনো একটা কথা বলি তোমায়, তোমার ভাগ্নিরা এমন কিছু করবে না যাতে তোমাদের মুখ পড়ে, আর তাদের পছন্দ এমন না যে তোমাদের পছন্দের সঙ্গে মিলবে না। কি করে ছেলেটা, তোমাদের তো কবে থেকেই বলা হচ্ছে বিয়ের কথা, তোমরাই তো গা করছো না। ছেলেটা ইঞ্জিনিয়ার, একটা ভালো অফিসে চাকরি করে। বাড়ি কোথায়? এমনিতে বর্ধমানে বাড়ি, এখানে মেস ভাড়া করে থাকে। তোমার সঙ্গে আলাপ হলো কি করে? এই আসা যাওয়ার পথে আলাপ হয়েছিল, আর তারপর থেকেই। কতদিনের ঘটনা? খুব বেশি দিনের নয় জান, এই মাস দুয়েক হলো আর কি। আসলে ছেলেটা একটু বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তাই দেখি দেখলো যে এখন তো বাড়িতে না বললেই নয়, তাই আর কি। তা ঘটনাটা যে এত দূর এগিয়েছে সেটা আমাদের বলিসনি কেন? অন্তত আমাকে তো বলতে পারতিস, অন্য সব কথা তো আমাকে বলিস। আমি আসলে প্রথমে এতটা সিরিয়াস ছিলাম না, তারপর সিরিয়াস হয়েছিস, তাই তো? কি মজা, বাড়িতে একটা বিয়ে হবে, খুব দারুণ ব্যাপার। দিদি দিদি আমি কিন্তু তোমাকে সাজাবো। হ্যাঁ হ্যাঁ থামো তো, সিরিয়াস কথা চলছে তার মধ্যে। আচ্ছা তুমি ওকে সবসময় এরকম ধমকে কথা বলো কেন বলো তো? কি বলেছে ও, কি এমন বলেছে? বলেছে বিয়েটা হলে ও সাজাবে, এই তো? আচ্ছা বাচ্চা মেয়ে, ছেলে মানুষ, ওর সবসময় সিরিয়াস কথা বলতে ভালো লাগে না শুনতে ভালো লাগে, সবসময় ধমকে ধমকে কথা বলে। ছেলে মানুষ মেয়েরা সিরিয়াস কাজ করতে পারে, সিরিয়াস কথা শুনতে পারে না, বলতে পারে না? ওই যে মাঝে মাঝে কি বলো না কমলিনী, দিঘি ছেলের বাড়িতে কে কে আছে? ওর বাবা মা আছে আর বোন আছে, বোনের বিয়ে হয়ে গেছে। ছেলেকে তো দেখতে হয়, নাকি তারাই দেখতে আসবে আগে তোমাকে? ছেলের বাড়ির লোক জানে? তা ছেলের বাড়ির লোক রাজি তো? নাকি এখনো কাউকে জানাসনি তোরা, এই প্রথম বাড়িতে বললি? না ওর বাড়িতে বোধহয় জানে, আমি আসলে চাইছিলাম যে ও একদিন আমাদের বাড়িতে আসুক, তোমরা ওকে দেখো তোমাদের কিরকম লাগে, সেটাই আমার কাছে সব থেকে বড় কথা বড় মামু। তাহলে আসতে বলো একদিন। হ্যাঁ ওর তো আসার খুব ইচ্ছে। শুধু ছেলে কেন, তার বাড়ির লোকেরাও আসুক না, তারা এসে দেখে যাক আমাদের ঘর আমাদের বাড়ি, তোমাকেও দেখে যাক,
তুমি কি ওদের বাড়ি গেছো কোনোদিন? না না, আমি ওদের বাড়ি কোনোদিন যাইনি। জান, আগে ছেলেটি আসুক, তোমরা দেখো, আমরা সবাই দেখি, দেখে যদি ভালো লাগে তখন। আমাদের ভালো লাগায় কি কিছু যাবে আসবে? দীঘির ভালো লাগাটি তো শেষ কথা হয়ে দাঁড়াবে, তাই না? বললাম তো বড় মামু, তোমাদের ভালো লাগবে। বাবা, হ্যাঁ, এসো এসো মা, এসো মা, এসো। আজকাল তো আর এবারের কোনো জমায়েতে তোমাকে কেউ ডাকবে না। দেখে সেজন্য তুমি দুঃখ করো না। না না বাবা, আমি আসলে অন্য একটা কথা বলতে এখানে এসেছি। জানি মা, তোমার সহবত শিক্ষা কিছু কম নয় যে আলোচনায় তোমাকে ডাকা হয়নি সেখানে তুমি যেতে আসবে। বাবা, আমাকেও তো কেউ ডাকেনি, আমিও তো নিজেই চলে এসেছি। শালুক যদি এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করতো তাহলে ও নিশ্চয়ই আসতো। শালুক যে এই বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করবে সে উপায় কি ওর কেউ রেখেছে? তুমি কি রেখেছো? আহ, সবসময় এইভাবে কথা বলো কেন তুমি? এভাবে কথা বললো না সবসময়। আমি কার সঙ্গে কিভাবে কথা বলবো সেটা তুমি আমাকে শিখিও না, কবলেনি। তুমি দিন দিন আমার টিউটর হওয়ার চেষ্টা করছো। ডোন্ট ডু দ্যাট। তুমি জানো এসব আমি পছন্দ করি না। শালুক, এদিকে এসো। না জান, এখানে তোমাদের কথার মধ্যে থাকবো বলে আমি আসিনি। আসলে কি, একজন বাবাকে ডাকছেন, কাউকে বাইরে দেখতে পেলাম না, তাই বাধ্য হয়ে এখানে বলতে এলাম। জানি মা, তুমি নিজে থেকে যে এখানে আসবে না সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। এরকম কোনো ব্যাপার নেই রে শালুক, তুই এরকম ভাবে কথা বলছিস কেন? বড়দের দেখেছি তোরা ছোট, তাই তোদের আর ডাকিনি, এসেছিস যখন আয় না। না না ফুলদি, তার জন্য আমি কিছু মনেও করিনি। বড়রা যেখানে কথা বলছে সেখানে আমি আসবই বা কেন? আমি বাবা অত কি, আমি তাহলে দেখি কে এলো। আরে যাবার আগে বলে যাই, তার এর মধ্যে একদিন ছেলেটাকে ডাকো। ব্যাস এতেই হবে বড় মামু, তুমি যে ওকে এই বাড়িতে আসার পারমিশন দিয়েছো এই অনেক। ও এলে না তুমি নিজে ওর সঙ্গে কথা বলবে, আর তোমার যা মনে হবে তুমি আমাকে তাই জানাবে। ঠিক আছে, আসুক, তারপর দেখা যাবে। শালুক, এদিকে এসো। আয় না শালুক, এদিকে আয়। না গো ফুলদি, আমার তো এখন একটা পরীক্ষা বাকি, আমি নিচে পড়ছিলাম, পড়ি গিয়ে একটু। শালুক, কাল তোমার পরীক্ষা শেষ হবার পর তো তুমি বাড়ি চলে যাবে, আর আমাদেরও কাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে। ফুল দিদির বিয়ে তো লাগবে বলে, ফুল দিদির বিয়েতে আসবে না? ফুল দিদির বিয়েতে যদি নিমন্ত্রণ করে তাহলে নিশ্চয়ই আসবো। এভাবে কেন কথা বলছিস? তোকে কি আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে আনতে হবে? বাইরে আমি কি আর তোমাদের বাড়ির লোক আগের মতন? হিসেব মতন আমি তো এখন তোমাদের বাড়ির কেউই নই, তাই বাড়ির কোনো আনন্দ অনুষ্ঠানে যদি না ডাকো, নিমন্ত্রণ না করো, তাহলে কি আমি আসতে পারি? অবশ্য আমি জানি তোমরা তো বাবাকে নিমন্ত্রণ করবেই, আর বাবাকে যদি নিমন্ত্রণ করো আমাকে কি আর ডাকবে না? নিমন্ত্রণ পেলে নিশ্চয়ই আসবো, আসবো ফুলদি। শালুক বলো, যান পরীক্ষা হয়ে গেলে তুমি কি চলে যাবে? সেরকমই তো কথা ছিল জান, আমি তো পরীক্ষার কটা দিনই এখানে থাকবো বলে। হ্যাঁ, কারণ ঐশ্বর্য আর আবিরেরও তো পরীক্ষা শুরু হবে, আর তাছাড়া বিয়ের কথাবার্তা চলছে, যদি পাকা হয়ে যায় তোমাকে বলবো কখন, তখন এসো, কেমন? ভয় পেও না মা, তোমার কোনো চিন্তা নেই, আমি এমনিতেই এখানে থাকতাম না। ঐশ্বর্য দিদি আর তোমার ছেলের পরীক্ষা শুরু হচ্ছে, আমি জানি এমন সময় আমার এখানে থাকতে নেই। আমি এখানে থাকলে হয়তো তোমার ছেলের মনোসংযোগ নষ্ট হবে,
সেই ভয়টাই তুমি পাচ্ছ তো? চিন্তা করো না মা, অতটাও অবিবেচক আমি নই। এর আগে যখন যখন যা যা বিবেচনা করা উচিত আমি কি তা করিনি মা? ব্রিলিয়ান্ট শালুক, ব্রিলিয়ান্ট, ঠিক বলেছিস শালুক। এর থেকে ভালো কথা আর কিচ্ছু হতে পারে না। তুই জানো এভাবেই সারা জীবন নির্ভীক হয়ে প্রত্যেকটা কথার ঠিকঠাক জবাব দিতে পারিস। ব্রিলিয়ান্ট, আমি তোকে আশীর্বাদ করছি মা, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি শালুক। দেওয়া হয়ে গেছে মা, সবাইকে প্রসাদ দিয়ে দি। হ্যাঁ, আজ বৃহস্পতিবার, পূজা যখন দিয়েছো প্রসাদ দেবে বইকে। তবে একটা কথা বলি তোমাকে শালু, না কিছু মনে করো না, মানে আমার উপর রাগও করো না। তবে জানি তুমি রাগ করো কি না করো, তোমার বাবা হয়তো রাগ করবেন। যাক, তবুও কথাটা বলি, যেটা হচ্ছে এখন তো ঐশ্বর্য আবিরের বউ হিসেবে এখানে থাকে, তুমি যদি আবার এ বাড়ির বউয়ের মতো সব আচার আচরণ পালন করো তাহলে ঐশ্বর্য কি করবে বলো তো? আমি তো এর আগেও প্রত্যেক বৃহস্পতিবারই লক্ষ্মী পুজো করতাম মা। জানতো আমাকে প্রথম দিনই বলে দিয়েছিল এই বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার ঠাকুর ঘরে গিয়ে লক্ষ্মী পুজো করতে হবে। আর এ বাড়িতে আছি তাই আমি পুজোটা করলাম। তাছাড়া ঐশ্বর্য দিদির কি আর ঠাকুর পুজো করার সময় আছে? সে তো তার লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকে। এই কথাটা বলিস না শালুক, লেখাপড়া নিয়ে তো তুইও ব্যস্ত থাকিস, তাই বলে কি তুই পুজো করিস না? এটা তো কোনো কথাই হলো না। দেখ শালুক, পুজো তো সবাই করে, পুজো করতে যে কারোরই ইচ্ছে হতে পারে, কিন্তু দেখ লক্ষ্মী পুজো তো জেনারেলি বাড়ির বউরা করে, তাই না? আর এ বাড়ির বউ এখন ঐশ্বর্য। দেখ কথাটা শুনে তোর খারাপ লাগতে পারে, কিন্তু কিছু মনে করিস না, এই কথাটাই তো বাস্তব বল। সরি গো রাঙাটি ভুল দি, সত্যি আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আমি আর কখনো করব না। আসলে কি বলতো, আমি ভাবলাম এই বাড়িতেই যখন আছি এই বাড়িতে থেকে এই বাড়ির নিয়ম মানবো না। তাছাড়া আজ তোমাদের ভাইয়ের পরীক্ষার প্রথম দিন, তাই ভাবলাম ঠাকুরের কাছে গিয়ে, সেই জন্যই পূজোর ঘরে গেছিলাম। তুমি এখনো এইভাবে ভাবো, সেই কথাটা তুমি মনের মধ্যেই রেখে দিতে পারতে শালুক। না মানে এই যে কথাটা এক্ষুনি তুমি বললে, এটা যদি ঐশ্বর্যর কানে যেত, শুনতে পেত, ও কি মনে করতো বলতো? কি ভাবতো? না তুমি ওর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ভাবো তো একটু। হ্যাঁ বড় মামু। এই সবে তো তুই তোর বিয়ের ব্যাপারে একটু কথা বলছিলি, ধর ছেলেটির সঙ্গে তোর বিয়ে হলো, কিন্তু তারপর তার সঙ্গে তোর মিললো না, ডিভোর্স হয়ে গেল। আর ছেলেটি তুই থাকা সত্ত্বেও, মানে ওর সঙ্গে ডিভোর্স হওয়ার আগেই আরেকটা বিয়ে করে ফেললো, তখন তোর কি রিয়াকশন হবে? আমাকে এই কথাটা কেন বলছো বড়মামু? না একটু আগে তুই শালুককে অ্যাডভাইস দিচ্ছিলি তো, তাই বললাম। প্রত্যেক মানুষই যখন অন্যকে কথা বলে তখন অন্যের জায়গায় দাঁড়িয়ে কথাটা বলতে হয়। আজকে ঐশ্বর্যের ব্যাপারে তোরা খুব কনসার্ন, ঐশ্বর্য তোদের কাছে খুব ভালো, একদিন শালুকও তোদের কাছে ভালো ছিল, আজ ঐশ্বর্য এসেছে বলে হঠাৎ তোরা শালুককে এতটা পর করে দিতে পারছিস, এতটা খারাপ মনে হচ্ছে ওকে তোদের? আমাদের কিন্তু শালুককে অতটা খারাপ মনে হয়নি বড় মামু, বাড়িতে যাতে কোনো অশান্তি না হয় সেই জন্যই আমরা, আসলে ও ঠাকুর ঘরে গিয়ে লক্ষ্মী পুজো করেছে, আর লক্ষ্মী পুজো তো বাড়ির বউরা করে, ওই যদি এখন বাড়ির সব নিয়মকানুন
পালন করে তাহলে তো ঐশ্বর্যর খারাপ লাগতে পারে, আর তাতে একটা কনফ্লিক্টও কিন্তু হতে পারে। সেই জন্যই আমরা ওকে বোঝাচ্ছিলাম, আর এতে যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে বোঝাবো না আর ওকে। আমি জানতাম তোমাদের বড় মামু শুনলে রাগ করবে, প্রথমেই বলেছিলাম না আমি? আমি তো অনেকদিন ধরেই চিনি মানুষটাকে। বলো না, কেউ কিছু বলো না, তোমরা কেউই কিছু বলো না। আমি বলছি কারণ আমি চাই না আমার ছেলের জীবনটা অশান্তিতে ভরে যাক, তাই বলি। তবে এখন কিছু বলেও লাভ নেই, কিছু করেও লাভ নেই। এখন শুধু চাই যে যার জীবনে ভালো থাক, শান্তিতে থাক, ব্যাস এইটুকুই। শালু, তুমি তো বলেছিলে তুমি পরীক্ষা অবধি থাকবে, তা পরীক্ষা তো হয়ে গেছে, তাহলে এখনো? বড় বৌদি, শালুক মা যদি চায় তাহলে চিরদিন এ বাড়িতে থাকতে পারে, এটা ভুলে যেও না তুমি।